স্বামীর সঙ্গে সিলেটের এমসি কলেজে ঘুরতে আসা এক গৃহবধূকে কলেজ হোস্টেলের রাস্তায় ফেলে একদল ছাত্রলীগ কর্মীরা জোর করে পশুর মতো ইজ্জত নষ্ট করেছে। এ সময় সেই জানুয়ারি দলেরা সেই গৃহবধূর স্বামীকে পাশের একটি রুমে বেঁধে রাখে। এ নিয়ে উত্তাল গোটা কলেজ প্রাঙ্গণ। গোটা সিলেট থেকে শুরু করে গোটা দেশবাসী এ ঘটনায় জড়িত জানোয়ারদের ছবি এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের বিচারের দাবিতে সারা দেশে চলছে তুমুল বিক্ষোভ। এদিকে ছাত্রবাস থেকে স্বামীসহ ওই গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ওসিসিতে ভর্তি করা হয়েছে। শুক্রবার সিলেটে এমসি কলেজে স্বামীর সঙ্গে ঘুরতে যান ওই গৃহবধূ। এক পর্যায়ে রাত 8টার দিকে তরুণী স্বামী সিগারেট খাওয়ার জন্য এমসি কলেজের মূল গেটের বাইরে বের হন। এ সময় কয়েকজন ছাত্রলীগ কর্মী গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চায়। এতে তার স্বামী প্রতিবাদ করলে তাকে মারপিট শুরু করেন ছাত্রলীগের কর্মীরা। এক পর্যায়ে গৃহবধূ ও তার স্বামীকে ছাত্রলীগের নেতাকর্মীরা এমসি কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে ছাত্রলীগের 3-4 জন নেতাকর্মী গৃহবধূকে পালাক্রমে ইজ্জতহানি করে। শনিবার ভোররাতে 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 2-3 সহ মোট 6 জনকে অভিযুক্ত করে নগরের শাহপরান থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূর স্বামী। সেই আসামিদের নিয়ে বানানো একটি ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে ক্যাপশন দেওয়া হচ্ছে, ছাত্রলীগের এই 6 জানুয়ারি মিলে এক অসহায় গৃহবধূকে ইজ্জতহানি করেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে রাতভর অভিযান চালানো হয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হবে। ওসি আব্দুল কাইয়ুম বলেন, আমরা রাতে অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে পারিনি। তবে ভোর 3টার দিকে এমসি কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে সাইফুর রহমানের কক্ষ থেকে একটি পাইপ গান, 4টি রামদাও, 1টি চাকু, 2টি লোহার পাইপ, প্লাস সহ বিভিন্ন জিনিস জব্দ করি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হবে। ভাইরাস পরিস্থিতিতে কলেজ ও ছাত্রাবাস বন্ধ থাকলেও সাইফুর অবৈধভাবে ছাত্রাবাসে অবস্থান করছিলেন। তিনি সহযোগীদের নিয়ে কলেজ ক্যাম্পাস, টিলাগড় ও বালুচর এলাকায় ছিনতাই, অপহরণ ও মাদক ব্যবসা করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাতে বন্ধ ছাত্রাবাসে নিয়মিত জুয়া ও মাদকের আসর বসাতেন এমন অভিযোগও রয়েছে সাইফুরের বিরুদ্ধে। ঘটনায় জড়িতরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক, বিষয়ক সম্পাদক রঞ্জিত সরকারের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মী। সিলেটের প্রাচীর অক্সফোর্ড খ্যাত এমসি কলেজের 128 বছরের পূর্ণ ঐতিহ্যবাহী এই ছাত্রাবাসের স্বামীকে আটকে রেখে গৃহবধূর সাথে এমন আচরণের খবরে সাধারণ শিক্ষার্থী সহ সচেতন নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তো বটেই, এ ঘটনায় জড়িতদের কঠিন বিচারের দাবিতে এরই মাঝে এমসি কলেজ প্রাঙ্গণ সহ গোটা সিলেট শহরে বিক্ষোভ ও আন্দোলন হচ্ছে। অপরদিকে অনেক ছাত্রলীগ নেতা এরই মধ্যে মন্তব্য করা শুরু করেছে, এটি সম্পূর্ণই ছাত্রদল নয় তো শিবিরের চক্রান্ত। খোঁজ নিলে জানা যাবে এরা সবাই আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। এরা অবশ্যই আগে শিবির নয় তো ছাত্রদল করছে, লীগের সুনাম নষ্ট করতেই এরা এই কাজ করছে। প্রিয় ভিউয়ার্স, একজন নারী তার স্বামীর সাথে কলেজ ক্যাম্পাসে বেড়াতে গিয়েছেন। স্বামী থাকার পরেও কলেজের মতো নিরাপদ স্থানেও তাকে লাঞ্ছিত হতে হলো। কোথায় চলে গিয়েছে আমাদের এই সমাজ ব্যবস্থা, কি গিয়ে দাঁড়িয়েছে এই দেশটা? এরপরও কি এই জানোয়ারদের কোনো বিচার হবে না বলে আপনার বিশ্বাস হয়? হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস, না হলে নো লিখে জানিয়ে দিন কী ধরনের শাস্তি এই জানোয়ারদের হওয়া উচিত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন। দেশ বিদেশের সবশেষ সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।